করে মরি ওই দিঘি হয়তো আবার মরি অর্থাৎ দিঘির পরে মসজিদ হয়েছে আমরা শুনছি একটা ভৌতিক কথা যে এক রাতের মধ্যে জিনেরা এটা তৈরি করছে ভাঙা ভাঙা দুবুলা ভাঙবে সোনা ভাঙা দুবুলা ভাঙিয়া খুব সুন্দর কারুকাজ এই যে দেয়াল জুড়েই সেই সুন্দর কারুকাজ আর এই পাথরের নকশা পাঁচ টাকার নোটে ছাপা হয়েছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদের ছবি এই কুসুম্বা মসজিদকে ঘিরে রয়েছে নানা কুসংস্কার এবং নানা কথা মসজিদটি নাকি জিনেরাই তৈরি করেছিল আর এই মসজিদের পাশে যে বাক্সটি আমরা দেখতে পাই সেই বাক্সতেই নাকি এই দিঘি খননের সকল যন্ত্রপাতি ছিল আর সেগুলো নাকি সব কিছুই ছিল স্বর্ণের আজ আমরা উদ্ঘাটন করব এই মসজিদের মূল ইতিহাস নওগাঁর যে মান্দায় অবস্থিত কুসুম্বা মসজিদ সেই মসজিদটিতে এখানে যে প্রাচীন পুরাকৃতি রয়েছে সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো এবং এই মসজিদের সম্ভাব্য যে ইতিহাসগুলো এখনকার মানুষের জানা রয়েছে সেই ইতিহাসগুলোর ইতিকথা থেকে শুনবো কিছু কথা এবং দেখাবো মসজিদের সকল স্থাপনাগুলো মসজিদের প্রবেশপথের উপরে অবস্থিত শিলালিপি অনুযায়ী 1966 হিজরি অর্থাৎ 1558 থেকে 1559 খ্রিস্টাব্দ সালে শের শাহের বংশধর আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে জৈনক সুলাইমান কর্তৃক নির্মিত হয়েছে বলে জানা যায় কুসুম্বা মসজিদটি মূল কাঠামোসহ আজও বিদ্যমান ঘুরে দেখি তাহলে এইরকমই স্থাপনা দেখা যায় আর এর যে পাথরের যে আলপনাগুলো সেটি অত্যন্ত নিখুঁত এই যে নিখুঁত আলপনা এখানে ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে ভেন্টিলেশন করা হয়েছে জানালা যেটি আর এই সেই আরও সামনের যে প্লেয়ারটি সেটি হচ্ছে আরও একটি প্লেয়ার এভাবে পুরো মসজিদটি পাথরের দেয়াল আর এর উপরে রয়েছে চারটি গম্বুজ যেগুলো ছোট ছোট ইট দিয়েই সেই গম্বুজগুলো করা আমরা ভিতর থেকে সেই গম্বুজগুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মসজিদের সামনের সাইড ফ্রন্ট সাইডগুলো ফ্রন্ট সাইডটা ঠিক এরকমভাবেই চার কোনাতেই চারটি প্লেয়ার এবং যে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় সেখানের যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে এই সামনের এই উঁচু জায়গাটি এখানে রয়েছে ওযু করার সুব্যবস্থা এখানে মানুষ ওযু করে এই হচ্ছে মসজিদের সামনের ভিউটা যেটি আমরা দেখতে পাই এই হচ্ছে সামনের সাইড একইভাবে উত্তর পাশে যেরকম আলপনায় সুসজ্জিত ওইরকমভাবে এই পাশেও সুসজ্জিত এবং এপারে ভেন্টিলেশনের যে সিস্টেমটি এটি একটু আলাদা রয়েছে এই পাশের ভেন্টিলেশন সিস্টেমটা এরকম এটি হচ্ছে পাথরগুলো চুন ছুটকি দ্বারা ইয়ে করা গাথা আর এই সেই আলপনা মসজিদের দেয়ালের এখানে রয়েছে অনেক পুরাতন যে গাছগুলো সম্ভবত পাম গাছ অনেক পুরাতন গাছ এগুলো অনেক দর্শনার্থী প্রতিদিন নিয়তই আসে এছাড়াও এখানে যে একটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে সেটি হচ্ছে মানুষের মানত করার এই মসজিদকে কেন্দ্র করে অনেক প্রথা বা রেওয়াজ প্রচলিত আছে যে এখানে মানত করলে মানুষের অনেক বিপদ আপদ বা রোগবালায় মুক্তি হয় এই ধরনের রেওয়াজটাও রয়েছে এই হচ্ছে মসজিদের প্রধান ফটক প্রধান দরজা এর উপরেই রয়েছে হচ্ছে আরবিতে লেখা কিছু কথা প্রধান ফটকের দুই পাশে দুইটি গেট আছে এই একটি গেট এই পাশে একটি গেট আর এই পাশে যে গেটটি আছে পর্দা দেওয়া এখানে মহিলারা নামাজ আদায় করে কাকা কি মসজিদের দায়িত্বে আছেন খাদেম হিসেবে আছেন কত বছর ১২ বছর ধরে আছেন এখানে কেমন কি সম্মানী পান সেটার দিকে আপনি সংসার চলে না না এলে মনে করো আমার এখন বিয়ে করার উপর নির্ভর মনে করো এখানে আমার দিন মানে মাস ৪০০ টাকা বেতন দেয় প্রতি মাসে ৪০০ টাকা মাস মা বোনের দয়া করে দিলে হয় না দিলে
লসাই হবে তা হবে না। ও আচ্ছা বুঝতে পারছি। আপনাকে 400 টাকা শুধু পারিশ্রমিক দেয় মাসে? হ্যাঁ, আলাদা ঘরে কাজ করি বাড়ি খাই। ও আচ্ছা, কত সময় থাকেন এখানে? 8 দিন 24 ঘন্টা সব সময়। এখন কেউ যদি যারা মানত করতে আসে তারা যদি আপনি কিছু দেয় সেখান থেকে আপনি সেটা নেন? খাবার জন্য চাষা, কিন্তু মসজিদের টাকা কেউ দিলে সেটা আপনি নেন না? বুঝতে পারছি। আপনার সংসারে কে কে আছে? একটা প্রতিবন্ধী আর দুইটা ঢাকাতে গাড়ি চালায়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর এখানে এই মসজিদেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন? কত বছর আগের এই মসজিদ? 1558। 1558 সাল? এটা এটা কি সঠিক? কে স্থাপন করেছিল এগুলো কি জানেন? বাবর আলী শাহ, হোসেন শাহ, সুলতান শাহ, মুঘল সম্রাট। আচ্ছা, ওরা তো মুসলিমই ছিল সেই সময়? হ্যাঁ। তার মানে আমরা একটা কথা জানি যে বাংলাতে সেই সময় মুসলিম কম ছিল, তার মানে এই কথা ভুল তো? সেই সময় থেকে তো মুসলিমরা আছে সেই সময় থেকে? হ্যাঁ। তাহলে এই দিঘি মসজিদ কেন্দ্রিক আগে হয়েছে? অনেক আগে, মসজিদেরও আগে? হ্যাঁ। এটা গুজব না? না, আমি ছোটবেলা থেকে শুনছি যে এই মসজিদ এক রাতের মধ্যে নির্মিত হয়েছে। অনেকগুলা জিন এখানে নির্মিত করছে, এই দিঘি খনন করছে। জিন তো থাকবে। হ্যাঁ, বাক্সটা ছিল সম্ভবত ওই ওই পাশে ছিল। চলেন এই বাক্সটা আমরা দেখি। বাক্স আকৃতির যে জিনিসটি, কিন্তু কিন্তু এটি আসলে কবর স্থানের ফলক। কবরকে চিহ্নিত করার জন্য বাদশার যে কবর ছিল সেই কবরের এটি হচ্ছে ফলক। হ্যাঁ, বাদশার ছেলের না, বাদশার ছেলের এটি হচ্ছে কবর স্থানের ফলক। এটি নিয়ে হচ্ছে অনেক গুজব এবং রহস্য রয়েছে এটিও নিয়ে, সেটিও আমরা এই কাকার কাছ থেকে শুনবো। আমরা শুনছি কাকা যে এই এইটা যে ভেঙে ফেলছে এই ফলক, আমরাও শুনছি এটা যে এটা যখন আপনার হচ্ছে ভেঙে ফেলছে ওই যে ইয়ে দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে কাটার সময় সে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে রক্ত রক্ত পড়ে সে মারা গেছে, এরকম আমরা শুনছি। তার মানে এটা শোনা কথায়, কিন্তু এটা তো এখন আনা হলো, এখন তো কিছুই হলো না। মানুষ বহে আর এমনি করে বাঁশ দিয়ে গেলে বড় বড় বাঁশ ভালকে। আচ্ছা, এমনি বিচার হয়, বিচার হয় সলাট হয়, ওই সুটুকার টানা আর আর নেই মানুষ, কেউ খেলে, কেউ টানে, কেউ কেউ দৌল দৌল পাঠ করে, কেউ দোয়া পাঠ করে। কোনো ওই মেশিন টেশিন দিয়ে আনা না? না না, মানুষই বাঁশ দিয়ে টেনে টেনে নিয়ে আসে। না ভাই, এই সেই কবর স্থানের ফলক। প্রিয় দর্শক, এই বাক্সকে ঘিরেই ছিল নানা গুজব আর কল্পনা যে এই বাক্স যে ভেঙেছে যে দস্যু বা ডাকাতেরা, তারা কেউ জীবিত নেই, তারা বিভিন্নভাবে তারা হচ্ছে পরলোক গমন করছে। তো এই বিষয়টি আমরা অনেক আগে থেকে জেনেছি, ছোটোবেলা থেকে শুনেছি। তো এই বাক্স আকৃতির যে ফলকটি, যেটি বাদশাহার ছেলের কবরের ফলক, কবর আকৃতিরই এটি, কবরের ফলক আকৃতিরই এই পাথরটি, এটি অনেক ওজন, প্রায় 1500 মানুষ এটি হচ্ছে বিভিন্ন কৌশলে তারা বাঁশ বিছিয়ে দিয়ে সেটি এই মসজিদের সামনে এই ফলকটি নিয়ে সংরক্ষণ করে রেখেছেন, সংরক্ষিত রেখেছেন এই মসজিদের সামনে। এই এই বাক্স আকৃতির এই ফলকটি ছিল আগে ওই দিঘির দিঘির ঠিক অপোজিট পাশে রাস্তার ধারে, একদম মেন যে রাস্তাটি আমরা রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার পাশেই ছিল এই সেই ফলক বা বাক্স আকৃতির যে ফলক। এর সামনে আরবিতে অনেক কথা লেখা আছে, যারা আরবি ব্যাকরণ বা গ্রামার বোঝেন তারা সম্ভবত বুঝতে পারবেন এই সেই লেখা, এই সেই কৌতূহলপূর্ণ রহস্যপূর্ণ সেই পাথরের ফলক। তো আপনারা যদি আসেন কুসুম্বাতে দেখতে পাবেন যে এটি মসজিদের ঠিক সামনেই, দিঘির সামনে এবং মসজিদের সামনেই আপনারা দেখতে পাবেন এই ফলকটি বা পাথরটি। 5 টাকার নোট রয়েছে, কাগজের নোট, সেই নোটটিতেই আমরা এই মসজিদটির কুসুম্বার ঐতিহ্যবাহী যে মসজিদ আছে এই এই মসজিদটির আমরা ছবি দেখতে পাই। এখানে উপরে রয়েছে 6টি গম্বুজ, এই গম্বুজগুলো নির্মিত
ইট দিয়ে, ছোট ছোট ইটগুলো দিয়ে, আর এর পুরো স্থাপনাটি, এই চারপাশ এবং এর যে চারটি বড় বড় প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারগুলো স্থাপন করা হয়েছে পাথরের, এবং সেই পাথরগুলো গাঁথা হয়েছে চুন সুটকিতে। আমরা যদি এখন আপনাদেরকে দেখাই যে এর দিঘিটি, এই দিঘি সুবিশাল একটি দিঘি মসজিদের ঠিক সামনেই। এখন কালের পরিক্রমায় এই দিঘিটির আধুনিকায়ন করা হয়েছে, এই যে ঘাটগুলো যেগুলো দিয়ে মানুষ নামে, একসময় এইগুলো সুসজ্জিত ছিল না, এরকম টাইলস করা ছিল না, এখন সেটি কালের পরিক্রমায় আধুনিক আয়ন করা হয়েছে। কারণ অনেক পর্যটক এখানে, দেশ বিদেশের অনেক পর্যটক প্রতিনিয়তই আসছে এবং দেখছে দর্শনার্থীরা, এবং দেশের অনেক মানুষ এখানে প্রতিনিয়ত আসে, এবং এই মসজিদটি এবং দিঘিটিকে ঘিরে অনেক রহস্য জাল বোনা হয়েছে এখানে, যে রহস্যের জালগুলো এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ এখানে রহস্যময় এই জায়গাটি, এবং কী পরিমাণ এখানকার ঐতিহ্য ইতিহাস রয়েছে। মসজিদটির উত্তর পাশেই দেখতে পাবেন এখানে সুবিশাল একটি তেঁতুল গাছ, অনেক পুরাতন, এবং এই তেঁতুল গাছের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় যে কত 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 আগের এই মসজিদটি। এখন আপনাদেরকে দেখাবো যে এই যে দিঘি, রহস্যময় যে দিঘিটি, এই দিঘিতে কী রয়েছে বা কী এখন অবস্থা। এই সেই দিঘি যেটিতে আমরা নেমে এসেছি, এই সেই দিঘি ঠিক এই পাশ। এই দিঘিকে ঘিরে অনেক কথাই রয়েছে, অনেক গুজব রয়েছে যে যাদের বাচ্চা হয় না তারা নাকি এই দিঘিতে শাড়িতে বা আঞ্জলিতে পানি যদি উঠায়, সেখানে যদি মাছ উঠে তাদের, সেক্ষেত্রে কোনো মানত করলে এখানে এই দিঘিতে মানতের পরে বা এই মসজিদে মানতের পরে তাদের নাকি বাচ্চা হয়, এই ধরনের কুসংস্কার রেওয়াজও এখানে প্রচলিত রয়েছে। তো জানি না এইগুলোর কে কতটা মানে বা জানে। তো এই হচ্ছে সেই দিঘি, সুবিশাল এই দিঘিটি এখন মৎস্য চাষের আওতায় লিজকৃত, যারা লিজ নিয়ে মৎস্য চাষ করছে তারা এখানে মৎস্য চাষ করছে আধুনিকভাবে। চারপাশ একদম ঝোপঝাড় জঙ্গলে ভরা, এই দিঘিটি কখনোই শুকায় না, এইভাবেই সব সময় পানি থাকে, এবং প্রচুর মাছ রয়েছে কারণ এগুলো এখন চাষের আওতায় নেওয়া হয়েছে, এই কারণে প্রচুর পরিমাণে মাছ থাকে এখানে। আর এই সেই মসজিদের সামনে থেকে, মেন ফটক থেকে আমরা যে সিঁড়িটি দেখতে পাচ্ছি, এই সিঁড়ির উপরেই মসজিদটি অবস্থিত। মসজিদের ঠিক উত্তর পাশে রয়েছে দর্শনার্থীদের সময় কাটানোর মতন যে জায়গাগুলো, সেই জায়গা এটি, গাছের পাশে বসার জায়গা, সে এগুলোকে টাইলস করে এই যে বসার জায়গা তৈরি করা হয়েছে। এছাড়াও অপোজিট পাশে যে খাবারের ব্যবস্থা রয়েছে, এগুলো তো এখনও নির্মাণাধীন, এই দর্শনার্থীরা এসে এখানে বনভোজন যারা করতে আসে তারা এখানে বসেই খেতে পারে, তারা এই সারি সারিভাবে সুন্দরভাবে সুসজ্জিতভাবে এগুলোকে আধুনিক সাজে সাজানো হয়েছে। দর্শক, আমরা ঠিক এসেছিলাম দুপুরের সময়, এই সময় দর্শনার্থী নেই বললেই চলে, আর আমাদের ভিডিও করার ক্ষেত্রে এই সময়টি আমাদের জন্য সবচেয়ে উত্তম সময়, যে সময়টিতে দর্শনার্থী কম থাকে, কারণ দর্শনার্থী বেশি থাকলে সেক্ষেত্রে কোলাহলটা হয় আর অনেক পাইরেসি থাকে ভিডিও করার ক্ষেত্রে, তাই আমরা এই সময়টি বেছে নিয়েছি। মসজিদের ঠিক ভিতরের দিকে এখন আমরা প্রবেশ করলাম মেন গেট দিয়ে, আর এখানে যে ছয়টি গম্বুজ অবস্থিত, সেই গম্বুজগুলোই এখন আপনাদেরকে দেখাবো যে কত সুবিশাল এই উঁচু, এবং এই গম্বুজগুলো সুসজ্জিতভাবে করা হয়েছে চুন সুটকিতে সাজানো। সেই শ্বেত পাথরের দেয়ালের মসজিদটির একদম টপ যেটি, সেই টপে রয়েছে এই গম্বুজ, আর গম্বুজের সুসজ্জিত কারুকাজ শত বছরেরও বেশি ইতিহাস বয়ে এনেছে এই কুসুম্বার মসজিদটি। উপরে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এখানেই সেই সময় যে মসজিদে
বিভিন্ন বিচার কার্য পরিচালনা করা হতো, রাজাবাসারা করতেন। ঠিক এখান থেকেই সেই বিচার কার্য পরিচালনা করা হতো। সেই স্থানটি হচ্ছে এই এই জায়গাটি। এখান থেকেই সেই মোগল সাম্রাজ্যের রাজাগুলো বিচার কার্য পরিচালনা করত। এ তার একদম নিচের জায়গা, এখানে নামাজের জায়গা, আর এই উপরে ঠিক যে আমরা মেম্বারটি দেখতে পাচ্ছি এখানেই বসে বিচার কার্য হতো। এই সিঁড়িগুলো দিয়ে বেয়েই উপরে ওঠার ব্যবস্থা। এই সেই জায়গা যেখানে বসে বিচার কাজগুলো চালানো হতো। বিশেষ করে শুক্রবারে এখানে এই মসজিদ কেন্দ্রিক যে মানতগুলো রয়েছে, সেই মানতগুলো এখানে করতেই মানুষ মানে পরিশোধ করতেই এই এই মসজিদটিতে আসে। এই সেই মেম্বার যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়। সুসজ্জিত পাথরের কারুকাজ দেয়ালে খুব সুন্দরভাবেই আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কারুকাজ, এই যে দেয়াল জুড়েই সেই সুন্দর কারুকাজ, আর এই পাথরের নকশা কি নিপুণ কারিগর ছিল তারা, কত সুন্দরভাবে কত দক্ষভাবে এই কাজগুলো করেছে। না জানি কত ইতিহাস রয়েছে এই স্থাপনাটির পিছনে, নির্মাণের পিছনে। কত শ্রম আর মেধায়, কত সময়ের এই মসজিদটি নির্মাণ হয় সেই ইতিহাস এখনও সকলের না জানা। তবে আমরা জানতে পেরেছি যে এই মসজিদটি বাদশাহের আমলেই করা হয়েছে। মসজিদটি ঘিরে যে ভৌতিক কথাগুলো রয়েছিল এটি সব তারা বলছে যে সত্য না, এই ধরনের কথা। জানি না কতটুকু সেটা সত্য বা মিথ্যা, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আমরা দেখাতে পারলাম যে আপনাদেরকে যে মসজিদের ভিতরে কত সুন্দর সব কারুকাজ রয়েছে বা স্থাপনাটি রয়েছে। স্থাপনাগুলোর অনেক, এই যে গম্বুজের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, যে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণ বা মেরামত করা একান্তই জরুরি হয়ে পড়েছে। তাছাড়া হয়তো কালের পরিক্রমায় এভাবেই হারিয়ে যাবে এই পুরা কৃতিগুলো। আপনারা কি মানতের জন্য আসছেন? না, এমনিতেই দেখার জন্য। আচ্ছা, মানতের জন্যও আসে না মানুষ? হ্যাঁ।